আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে একটা গাহিলুদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকদিন পরে বিয়ে খেতে গেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো প্রথমে নদীর কিছু ছবি দেখালাম, আর এখানে তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। রেডি হচ্ছে, এটা হচ্ছে আমার জায়ের ছেলে, ওইদিকে নুদার, তারপর হচ্ছে গিয়ে আম্মু, উর্পা। দেখেন নুহাইর একদম মাস্ক পরে আছে, আর নুদারও শাড়ি পরছে, মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে। নাপান রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে আছে ও। এবার একটু পরে আমরা বের হয়ে যাব। এখানে আম্মু রেডি হয়ে গেছে, আর আমার এটা হচ্ছে আমার বড় ননাস। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমরা চেঞ্জে আসলে আমরা চলে যাব। এটা হচ্ছে আমার বাসুরের ছেলে, আর হচ্ছে আমাদের রাধবামণি, এটা হচ্ছে আমার বড় ননাসের হাজব্যান্ড, আর উনি আমার কয়েকটা ছবি তুলতেছে। আমি যেদিকে তাকাই না কেন উনি শুধু আমার পিক তুলতেছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেলাম, বের হব একটু পরে। এটা হচ্ছে আমার বাগ্নি উর্পা, সবাইকে হাই দিচ্ছে। আমি আস্তে আস্তে আমার ব্লগে আমার রিলেটিভদেরকেও শেয়ার করব ইনশাল্লাহ, যখন যেখানে যাই সব কিছু শেয়ার করব। আর দেখেন আমার ননাস, আমি কিন্তু এত লিপস্টিক লাগাই না, আর উনি যেভাবে লিপস্টিক লাগাইতেছে, ওনার সাথে অনেক মজা করতেছি লিপস্টিক লাগাইতে লাগাইতে, অনেক বেশি লাগাইতেছে। দেখেন কয়েকবার করে লাগাবে লিপস্টিক, উনি একটু সাজুগুজু, মানে কোনো একটা ওকেশানে গেলে একটু সাজুগুজু বেশি করে, আর মাশাল্লাহ খারাপ লাগে না, অনেক সুন্দর লাগে। আর আমার যা তো রেডি হয়ে আছে, আম্মু এখানে বসে বসে পান খাচ্ছে। আম্মু বলতেছি যে আমাকে তুলিও না, আমি বলতেছি এটা মেজাফু দেখতেছি, এ কথা বলার পরে তুলছি। না পান্না শুয়ে আছে, রেডি মোটামুটি আছি, একটা পায়জামা পরাবো একটু পরে, টাওয়াল দিয়ে নিব। নুহাই তো কোলে নেওয়ার জন্য অনেক ইয়ে করতেছে, আর আমি শেষ পর্যন্ত নুহাইকে নিয়ে নেই, নুহাইরে ঘুম চলে এসেছিল, তো এই জন্য ওকে নেওয়া হয় নাই। আর এটা হচ্ছে আমি, আমাকে তো সবাই চিনেন, আপনাদের চুমকি আফু। তো আমার বাগনিকে বলতেছি, আমি যেহেতু ক্যামেরা প্রথমে ক্যামেরা দোষ ছিলাম, এরপর বলছি যে তুমি আমাকে একটু ভিডিও করো, সবাইকে দেখাও। এখানে উর্পাও রেডি হয়ে গেছে, ওই যে মোটামুটি সবাই রেডি। আর সবাই অনেকদিন পরে বিয়ে খাবে, আসলে করোনা পরিস্থিতির কারণে কেউ কাউকে দাওয়াত দেয় নাই, আর আমি তো ছেলে পেটে ছিল, তো এই জন্য অসুস্থ ছিলাম, কোথাও যাওয়া হয় নাই, দাওয়াতও খাওয়া হয় নাই, বিয়ের কথা তো বাদই দিলাম, এমনিতে তেমন একটা দাওয়াত খাওয়া হয় নাই। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার ছেলে আমার কোলে, ছেলেকে কোলে নিয়ে নিলাম, একটু পর আমরা বের হয়ে যাব, সিএনজি চলে আসছে নিচে। এখানে হচ্ছে আমার যা, তো বাবাকে বলতেছি আপনাকে একটু আমার চ্যানেলে ভিডিও করে দেখাই, আস্তে আস্তে সবাইকে দেখাবো, যেখানে যাব ওইখানে সবাইকে শেয়ার করবো আর কি, একটু একটু দেখার চেষ্টা করব। আর নুদারকে তো মাশাল্লাহ শাড়িতে অনেক সুন্দর লাগতেছে, আর নাপান তো ক্যামেরার দিকে এমনভাবে তাকাই রয়েছে, দেখেন মনে হচ্ছে ও সব বুঝতেছে যে ওকে ভিডিও করা হচ্ছে। আমি একদমই সিম্পল ছিলাম। এটা হচ্ছে আম্মু, আমার শাশুড়ি, নুহাইকে নিয়ে আসে, আর এটা হচ্ছে আমার বাগ্নি উর্ফা, ও শাড়ি পরছে, আমি শাড়ি পরি নাই, কারণ হচ্ছে গিয়ে ছোটো বাচ্চা নিয়ে শাড়ি পরলে অনেক সমস্যা। তো এটা হচ্ছে এক পলকে বিয়ে বাড়িটা দেখালাম, আর আমার ভিডিও শেষেও আমি সুন্দরভাবে পুরো বাড়িটা দেখাবো একটু। আর আমি বলতে মানে আমার বাগিনা ভিডিওটা করবে আর কি, তো প্রথমে ও আপনার সাথে একটু কথা বলছিল, ওইটাও শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ফুফু শাশুড়িদের বাড়ি আর কি, ওনার নাতনির বিয়ে, বড় ছেলের মেয়ের বিয়ে আর কি। এ হইতে আমার এখানে সেকেন্ড বার যাওয়া হয়েছিল আর কি, প্রথমবার আমার বিয়ের পর গেছিলাম, আর এখন বিয়েতে এসেছি, এর মাঝে আর 7 বছরের মাঝে আর একবার আসা হয় নাই, এখন তো আমার বিয়ের 8 বছর চলতেছে।
তো ফুফুদের পুরো বাড়িটাই অনেক সুন্দর করে সাজাইছে মাশাল্লাহ, বাড়িটা অনেক সুন্দর, খুবই সুন্দর লাগতেছে, পুরো বাড়িটা একদম আলোয় আলোকিত হয়ে আছে। একটু একটু করে দেখাচ্ছি, আর যেহেতু আপনাকে নিয়ে গেছি বেশিক্ষণ তো আর ভিডিও করা সম্ভব না, যেটুকু পারছি ওইটুকু জাস্ট দেখালাম আর কি। তো এইভাবে ফুল দিয়ে কয়েকটা গেট দেওয়া হয়েছে, এই যে কাগজের ফুলগুলো দিয়ে আর কি, অনেক সুন্দর হয়েছে। আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আফা জাগন ছিল আর কি, ঘুমাই নাই। এখানে হচ্ছে আমার এক ননাস আর আমার যা, ওরাও আমার সাথে সাথে আসতেছে আর কি। আমি যখন বলতেছি যে ভিডিও করব, এরা হচ্ছে আমার ভাগিনা ভাগ্নি আর হচ্ছে আমার ফুফাতো যা, হাই দিচ্ছে সবাইকে, ওরাও আসলো, আমরা ওদের আগে চলে আসলাম। আর এখানে আমি নিজেকে একটু দেখাচ্ছি আর কি, হয়তো আপনারা বলবেন যে শুধু অন্যদেরকে দেখাচ্ছেন, আপনি নিজে কেন আসতেছেন না, তো এই জন্য আমিও একটু একটু আসলাম ভিডিওতে। আমি শুধু একটা টপস হিজাব সোয়েটার পরে গেছি, আমি শাড়ি পরি নাই, কোনো গর্জিয়াস কিছু করি নাই, জাস্ট একটু লিপস্টিক লাগালাম আর কি। আমি বেশি সাজ পছন্দ না। এটা হচ্ছে আমার ভাগ্নি বাসুরের মেয়ে আর কি, এখানে ওর ফটোশ্যুট হচ্ছে আর আমি একটু শ্যুট করলাম, একদমই সামান্য বেশি না। আর ওর বিয়ের মানে ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই, অনেক লোক ছিল তো ওখানে যাওয়া সম্ভব হয় নাই। আর নাপানকে নিয়ে গেছি, একটু কষ্ট কষ্ট হয়ে গেছে আর কি, তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম, সামান্য একটু দেখালাম আর কি। এখানে আম্মু, তারপর হচ্ছে গিয়ে আমার ফুফু শাশুড়ি, উনি অনেক বয়স্ক হয়ে গেছে, আমরা দাওয়াকে নিয়ে বসে আছে। আর এই ভিডিওটা হয়তো আমার একদম পরিচিত লোকেরা দেখবে, তো এই জন্য ওনাদেরকে দেখানোর জন্য ফুফুকে একটু শ্যুট করলাম। এখানে হচ্ছে আমাদের কোণে, এখন সবাই বের হচ্ছে আর কি, বউকে গেট থেকে একটু নাচ গান করে এন্ট্রি নিয়ে তারপর নিয়ে আসবে আর কি, স্টেজে নিবে। তো আমি চেষ্টা করছিলাম একটু একটু ভিডিও করার, বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, তো নাপানকে আমার কাছে দিয়ে তারপরে যাচ্ছি আমি একটু শ্যুট করার জন্য। আর মাশাল্লাহ বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছে, খুবই ভালো লাগছে। তো এখানে ক্যামেরাম্যানেরাও সবাই দাঁড়িয়ে আছে, সবাই গেট থেকে বউকে নিয়ে আসবে নাচ গান করে আর কি। তো আমি এখানে গানটা তো আমাকে দেখালে তো সমস্যা হবে, তো গানটা দেখালাম না আর কি, তো জাস্ট আমি আমার ভিডিও শ্যুট করে এরপরে বয়সটা দিয়ে দিচ্ছি, কারণ ইউটিউবে এক্সট্রা কোনো গান মানে অনুমতি নাই, অনেক রুলস আছে, এগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয় এ আর কি, তা না হলে তো আপনাদেরকে শোনাতাম। আর গায়ে ব্র্যান্ড আনছিল, ব্র্যান্ডের গান হচ্ছিল আর কি, তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বেশি, কারণ শেয়ার করা যাবে না, কোনো এক্সট্রা সাউন্ড দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের ইউটিউবের রুলস আর কি। তো যেহেতু আমরা এইখানে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো ওদের রুলস মেনে আমাদেরকে চলতে হবে। তো এদিকে ওদের সাথে সাথে আমরা চলে যাচ্ছি গেটে, আমার যতটুকু সম্ভব হয়েছিল আমি ততটুকু ভিডিও করছিলাম আর কি, এর বেশি তো করা যাবে না, কারণ নাপান যদি না থাকতো তাহলে হইতো আর কি, নাপান তো একদমই ছোট আপনারা সবাই জানেন। এরা হচ্ছে আমার বাসুরের মেয়ে, এখানে সব কিছু সাজানো আছে, আর কিছু কিছু জিনিস ওরা নিয়ে গেছে সবাই। এটা হচ্ছে একটা বাসুরের ছেলে, এটা হচ্ছে ফুফুদের বাসা, যখন আমি বয়স দিচ্ছিলাম
নাফান পাশে দিয়ে কথা বলতেছে, আর এটা হচ্ছে ওরা বউকে নিয়ে আস্তে আস্তে স্টেজে যাবে, তো গেট থেকে একটু এন্ট্রি নিয়ে নিচ্ছে আর কি, নিচে গিয়ে তারপর বউকে আনতেছে আর কি গেট থেকে। আমি একটু ভিডিও করলাম, আমার কাছে সুন্দরই লাগছিল, মাশাল্লাহ নাচটা সুন্দর ছিল, আর গানের তারে তারে নাচটা অনেক সুন্দর লাগছিল। তখন তো ভাবতেছি শুধু আমি দেখবো নাকি আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারদের একটু দেখাই, ওরা একটু দেখুক। প্রথমে মেয়েরা ছিল, পরে যে পেছনে ছেলেরা ছিল সবাই মিলে গেছে। ভালোই লাগছিল, আর বিয়েতে অনেক সুন্দর লাগছিল, সবাই একসাথে হইলাম অনেকদিন পরে, অনেকদিন না অনেক বছর পরে সবার সাথে দেখা হলো। তো আবার সবাই আবার এখন যে ওদের উঠানে চলে আসছে, এরপরে ওরা চাঁদে যাবে, আবার নেচে গিয়ে চাঁদে নিয়ে যায় বউকে। এটা হচ্ছে আমার বড় ফুফু শাশুড়িদের বাড়ি, আর এখানে কিছু কি বলে এগুলা বাজি আর কি, এগুলা ফুটাবে ওরা, সুন্দর ছিল মাশাল্লাহ, অনেকগুলো ফুটেছিল বাট আমি সবগুলো শ্যুট করতে পারি নাই, অনেক সুন্দর লাগতেছে। পুরো বিল্ডিং মানে ফুপুদের পুরো ঘর, তারপরে পাশের ঘর সব কিছুই সাজানো হয়েছিল সৌন্দর্যের জন্য আর কি। আর এখন তো শহরের বেশিরভাগ বিয়ে সেন্টারে করে ফেলে, ওরা একটু বাড়িতে করছে। আর এদিকে তো নুদার একটু নাচে বলতেছে, আর একটু নুদারের নাচ দেখালাম, আর গানের সাথে সাথে অনেক সুন্দর নাচ ছিল, বাট গানটা আমি এখানে দিতে পারতেছি না, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম নুদারের নাচ। তো পরে বলছি চলো তুমি বারান্দায় চলো, বারান্দায় গিয়ে নাচবা। ওকে বলছি সবার সামনে নাচতে, ও বলতেছে না আমি সবার সামনে নাচবো না। তো ওকে আমি এভাবে নিজে বাসার বারান্দার ভিতরে নাচাইতেছি আর কি, আমি নাচটা দেখে আমি একটু শ্যুট করে নিই, সবাইকে দেখাই আমার মেয়ে নাচ। আশা করি আপনাদের নাচ ও নাচটা অনেক ভালো লাগবে, এনজয় করবেন আমার ভিডিওগুলো। আর মাশাল্লাহ জামদানি শাড়ি তো ওকে অনেক সুন্দর লাগছিল, ওকে ওর ফুফাতো বোনে সাজাই দিচ্ছিল উর্পা আমার ভাগ্নি। দেখেন আমি তো একদম বয়স দিতে গিয়ে দেখে হাসি একদম হাসি ফেলছি, আমি অনেক সুন্দর হয়েছে বন্ধু। আমি আসলে যখন ভিডিও করছিলাম তখন আমি তো সব কিছু খেয়াল করতে পারিনি ভালো করে, তো যখন বয়স দিচ্ছি তখন সব কিছু দেখে আমার হাসি আসছে। আর অলরেডি নুদারকে আমি খাইয়ে দিছি, ওর অনেক খিদে পেয়ে গেছে, আর নুভাইকে তো আমি নিয়ে নাই, ওর পাপার কাছে রেখে গেছি বাসায়, আমরা যাওয়ার আগে ওর ঘুম চলে এসছে, যাতে যাতে 9টা বেজে গেছে, তো এই জন্য ওকে রাখি গেছিলাম আর কি। আর এটা হচ্ছে বারান্দা, এবার আসছে বারান্দা নাচতেছে ও। এত না জানাইতেছি ও পড়ে যাচ্ছে একদম, ছোট মেয়ে তো মানে গান দেখে আর লোভ সামলাতে পারে নাই, নাচার জন্য একদম পাগল হয়ে গেছে। তারপর আমরা চাঁদে চলে আসলাম, এখানে চাঁদের উপরে স্টেজটা অনেক সুন্দর করে সাজাইছে, আর বউকে অনেক সুন্দর লাগছে। বেশিক্ষণ আমি বিড়ি করতে পারি না যেহেতু আমরা চলে এসেছি বাসায়, বেশিক্ষণ ওখানে ছিলাম না আমরা, আমরা খাওয়া দাওয়ার একটু পরে চলে এসেছি। দুঃখের বিষয়
আমরা মেয়েকে কেকও খাওয়াই নাই, হলুদও লাগাই নাই। যেহেতু নুহারকে বাসায় রেখে গেছি, যদি কান্নাকাটি করে, মাশাল্লাহ নুহার কান্নাকাটি করে নাই। তো আমরা আস্তে আস্তে রাতের প্রায় 12টা বেজে গেছে, 12:30টা 1টা হবে। এখন আমাদেরকে খাবার দিয়ে দিছে, আজকে করছে পোলাও, তারপরে হয়েছিল রোস্ট, ডিম, সালাদ, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর আমি কখনো এরকম পোলাও খাই নাই। আমি তো এখানে আফু আর আমার যা, ওরাও খাবার নিয়ে বসে গেছে, সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার নানাসের জামাই, সবাইকে এনে দিচ্ছে আর কি খাওয়াটা। তো এটা হচ্ছে আমার প্লেট, সালাদ, তারপর হচ্ছে গিয়ে কলিজা ভুনা, তারপর রোস্ট, ডিম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছি এখন। আর এদিকে ননদের বাইর বাইরে কি আলাপ করতেছে আল্লাহ জানে। তো ওইদিকে হচ্ছে ব্যান্ড শো, আর সবাই খাওয়া দাওয়া, তারপর এক পাশে স্টেজ করছি। সাদটা অনেক বেশি বড় ছিল, তো এই জন্য সাদের উপরে। এই যে দেখেন আপনারা, এখন আপনাদেরকে বিয়ে বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রিভিউ দিব। রিভিউটা দেখতে থাকেন আর সিলেক্ট করেন। অনেক সুন্দর হয়েছিল। পুরোটা একটু আপনারা দেখেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা আমাকে অনেক সাপোর্ট করে, তা না হলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাকে অনেক সাপোর্ট করবে, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা সবটাই আমার জন্য একান্ত প্রয়োজন। তো অবশ্যই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে বলে দিবেন যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেয়, এতে করে আমার নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এটা হচ্ছে গায়ে হলুদের মানে ভিডিও আর কি। তারপর আমি বিয়ের দিনের একটু দেখাবো, একদমই কম, বিয়ের দিন বেশি করা হয় না আর কি। আর বাড়িটা অনেক বড়, বাড়ির দরজা আর কি। এই জন্য অনেক বড় করে সাজানো হয়েছে, পুরো বাড়িটি একদম আলোকসজ্জা, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আর কি। আর আমাদের কাছে অনেক ভালো লাগছিল, যেহেতু আমরা অনেক বছর পর ফুফুদের বাড়িতে গেলাম। আমার এমনিতে একটু ঘুরা ফেরা, তারপর হচ্ছে বেড়ানোটা একটু বেশি ভালো লাগে, যদিও এখন ছোট বাচ্চাদের জন্য পারি না আর কি। আমার কিন্তু কোথাও গিয়ে বেড়াতে অনেক ভালো লাগে, আত্মীয়ের বাসায় যেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো হয়তো এখন পাইতেছি না ছেলের জন্য আর কি, ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো। আর আমি যেখানে যাই না কেন আপনাদের সাথে তো একটু একটু সবই শেয়ার করব, আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় 1100 সদস্য হয়ে গেছি আমার পরিবারে। আর এই যে পুরো বাড়িটা ভিডিও করে দেখাচ্ছে আমার ভাগিনা আদল, ও বলতেছে মানে আমাকে ফোনটা দেন, আমি পুরোটা একটু শুট করে নিয়ে আসি। তো আমিও দিলাম ওকে। ও মাশাল্লাহ একদমই সুন্দরভাবে পুরো বাড়িটা দেখালো,
এটা হচ্ছে তাসির আমার বাসুরের ছেলে যেহেতু ওরা সমবয়সী এই জন্য ওরা দুষ্টামি করতেছে আমি ওদের কথাগুলো স্কিপ করছি এই জন্যই মিট করে দিছি কারণ হচ্ছে গিয়ে এখানে তো ব্যান্ড শোর গান চলতেছে আর আমার চ্যানেলে তো আর ওই ধরনের গান দেওয়া যাবে না যেহেতু আমাদেরকে রুলসগুলো মানতে হবে সব কিছু মেনটেন করেই তো একটা চ্যানেলের কাজ করা হয় তো এই জন্য আমি আর ওদের ভয়েসগুলো দিই নেই ওরা কিন্তু অনেক মজার মজার কথা বলছিল তখন সব কিছু তো আমার ফোনে রেকর্ড হয়ে গেছে আমি মিউট করে দিচ্ছি গানের জন্য তা না হলে ওদের ভয়েস যে ভয়েসটা আমি রাখতাম ওরা অনেক সুন্দর করে কথা বলছে আর আদরে প্রথমে ভিডিওটা সুন্দর ছিল অনেক একদম মানে গাছপালা সব কিছু সাজাই ফেলছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেকদিন পর বিয়ে খাইলাম বিয়েতে আসলাম উপভোগ করলাম খুবই ভালো লাগলো এইভাবে মাঝে মাঝে কোনো অকেশন থাকলে অনেক ভালো লাগে অনেক অনেক সুন্দর হয়েছিল বাড়িটা সাজানোর পরে যেহেতু এটা ওদের বংশের প্রথম বিয়ে মানে নাতিদের নাতি নাতনিদের আর কি ফুফুদের তো ফুফুর বড় ছেলের মেয়ের বিয়ে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছিল এটা ফুফুদের ঘর এটা এখানে শুধু একটা ভাইয়া থাকে মেজো ভাইয়া পুরো বাড়িটা এত সুন্দর লাগছে তারপর হচ্ছে এটা হচ্ছে পরের দিন আমরা কমিউনিটি সেন্টার যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম সবাইকে হাই দাও এটা হচ্ছে মোবাইল আপনাদের সবাইকে হাই দিয়ে দিই রাধো রাধোয়া ঘুমোচ্ছে রাধোয়া সরি রাধোয়া খেলা করতেছে শুয়ে শুয়ে আমুর ব্যাগ নিয়ে আর ওইদিকে আমু রেডি হয়ে গেছে আমরা সবাই মোটামুটি রেডি শুধু আফু একটু রেডি ছিল না আর কি উনি আমরা আসার পরে রেডি হয়েছি এখানে আমু রেডি হয়ে গেছে তারপরে এখানে মেয়ে মাকে রেডি করাচ্ছে সাজাই দিতেছে তো আমি বলতেছি একটু শুট করি আপনাদের সাথে শেয়ার করি কলতান তুই নিলাম তো দোকান দিন ভাই তো ব্যাগ নিয়ে দেখি যে কি বলে ক্যাশ নিয়ে একদম ও চলে যাবে এভাবে নাকি তো আমরা যাই যাই একটু দেরি হয়ে গেছে আর আমি তো বকরা পড়ে গেছি বোরকা পড়লে কি হয় আমার ছেলে পড়া যাবে না শিপ হিজাব পড়লে কষ্ট হবে তো এই জন্য আমি বোরকা পরে হিজাব পরে চলে গেছি তো আমার একটু টেনশন নাই যে ড্রেস আপ করতে হবে নতুন করে অনেক সাজুগুজু করতে হবে এমনটা কিন্তু নয় এখানে নোহাইর রেডি হয়েছে ও চুড়ে পড়বে না বলতেছে আজকে একটু রোদ ছিল বাতাসও ছিল তারপরও ওরা পরে না আর বিয়ের ওখানে তো একটু গরম পড়ছে তো এখানে উল্পা আপুকে সাজা দিচ্ছে মেকআপ করে দিচ্ছে আপু দেখছেন জামদানি পড়ছে যাই গে আমরা যাই গে যাবা আজকেটা অনেক সুন্দর ছিল জামদানি এখন মিষ্টি কালার না এদিকে রাত নাপান ঘুমায় নাপানে দুধ খাবার তেমনি করতে মোটামুটি আমরা চলে আসছি এরপরে তো আমরা আসার পরে ওরা আমাদেরকে টেবিলে বসতে বলে দিচ্ছি যে তাড়াতাড়ি বসে দেন খাওয়ার পরে আপনারা পরিকল্পনা করবেন তারপর আমরা এখানে সবাই বসে গেছি বা আমি তারপর হচ্ছে আপু দুটো হচ্ছে আমার এক মামাস দুটা মুহি আম্মু আমার মানসের হাজব্যান্ড মোটামুটি সবাই চলে তারপরে খাবার দিলে আর কি
এটা হচ্ছে আমার যা যদি আমি আমার একটু নষ্ট করছি অনেকটাই নষ্ট করে ফেলেছি যেহেতু আমি বাসা থেকে দুই রাস্তা রাস্তা করছি না কালকে রাত্রে এখন দিন এই জন্য আমি ঘুমাতে পারি না সকালে ঘুম দিয়েছি আর তাও আপনার ছেলে অনেক টেস্ট আগুন মাংস করা হয়েছে কালো গুনে ভুজি আর এরা আমার মনে হয় যে কলা গুলা ওরা স্টু বানাচ্ছিল যে সিদ্ধ করা হয় যে রোস্ট করার সময় বিয়ে বাড়ির ওই স্টু দিয়ে মানে যে সিদ্ধ করা পানি দিয়ে আমার মনে হয় ওরা কলাটা করছে কালারটাও যেমন হচ্ছে সাধারণ আর কি ইয়ে কালার ভালোভাবে শেষ করছি আর কিছু শেষ করতে পারিনি হাসি বললেন তারপরে বল বুঝতে পারলেন আমি তো মাস্ক পরে গেছি যেহেতু সমস্যা যদি ঢুকতে না দেয় আর কি তো কলা খাইতে পুরা দশ দিন